প্রয়োজন হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর ওয়েদারটা তো খুবই খারাপ, তো দেখো কী অবস্থা। সকাল থেকেই ঝিপঝিপ করে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, এই হচ্ছে অবস্থা। দেখবে দেখো, আর এখানে তো সব জামাকাপড় দেওয়া রয়েছে, এগুলো সব বৃষ্টি আসছে টিপ টিপ করে, ভিজে যাবে, তুলে ফেলি। এ চুলের কী অবস্থা! তো অনেকটা পরেই এলাম, হচ্ছে যে ওই জুলির কাছে ছিলাম, অনেকক্ষণ জুলির কাছে বসেছিলাম জানো তো। তারপরে হচ্ছে যে এসে এই যে অলিকে টলিকে খাওয়ালাম, খাই টাই করে স্নান টান সারিয়ে আমি সমস্ত দিকে কাজটা সেরে নিলাম। আর এখন তো আমি তো সকালে স্নান করেই নিয়েছিলাম, সেই জন্য এখন আর স্নান করিনি, এখন ভাতটা খেয়ে নেবো, নিয়ে তারপরে গা হাত পা ধুয়ে নেবো। চলো কী কী রান্না হচ্ছে দেখে নাও। একদম সিম্পল, হাঁড়িতে ভাত, অলির ঝোল বানিয়েছিলাম, একটু রেখেছি এখানে বাবা খাবে। আর এখানে হচ্ছে মাছের চাল, তো সিম্পল একদম ভাত আর মাছের চাল, চলো খেয়ে নি। গেছিলাম ওইকে নিয়ে একটু ডান্স ক্লাসে, তো ওকে ভাবছিলাম ডান্সে দেবো দেবো, অনেকদিন থেকে ভাবছি কিন্তু হয়ে উঠছে না আমার যাওয়া আর কি। আজকে গিয়েছিলাম, তো ওদের সাথে একটু শেয়ার করলাম, ওটা জিমন্যাস্টিক প্লাস ডান্স দুটোই শেখায় ওখানে। তো তো আজকে অ্যাডমিশনটা করিয়ে দিয়ে এসেছি, এবার নেক্সট মঙ্গলবার থেকে ওর ক্লাস স্টার্ট হবে, তো দেখা যাক কতটা কি পারে। তো চলো এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে, মানে এখনও ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি, মানে এখনও চেঞ্জ করার টাইম পাইনি, এখন এসে আমি তাড়াতাড়ি করে খাবারটা করলাম। এই হয়েছে এক জ্বালা, কোথাও বেরোলে এসে বাচ্চা খাবার করতে করতেই টাইম শেষ হয়ে যায়। খাবারটা করলাম, বাজ হচ্ছে 15:45, একটা ঠান্ডাও, ততক্ষণে আমি চেঞ্জ করে আসি, চলো। তো এই যে হ্যাঁ, এখন বাজ হচ্ছে 10টা, ভেজেছি হচ্ছে ডিমটা, ভেজে গ্যাস ট্যাসটা মুছে পরিষ্কার করে তারপর খেতে বসবো। একটু রাত হয়ে গেছে আর কি, কোন তরে আসতেই রাত হয়েছে। এই যে এখানে ডিম ভাজা রেডি, আর এই যে এখানে এক গুচ্ছ রুটি, চলো বসে পড়ি খেতে, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এবার বলো আসার সময় কি কি কেনাকাটি করেছিলাম তোমাদেরকে দেখাবো, দেখাবো করে দেখানোই হয় সত্যি কথা বলতে। ঠিকই মনে করে দেখাচ্ছে, ঠিকই বলেছে, নিয়ে আয় কার নিয়ে আয়, আমি তো ভুলে গেছিলাম এই দুটো কিনেছি, একটু স্প্রে করি তাহলে। তো ফার্স্টে ওরে যখন দেখালো দেখিয়ে দিই, এরকম দুটো রুম ফ্রেশনার কিনেছি চন্দনের, আর একটা হচ্ছে ও, দুটোরই মানে স্মেল খুব সুন্দর, দুটো মিক্স করে দিতে তার তুলো রাখে, তো মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে, কাছে নিয়ে আসো দেখাও কাছ থেকে, বলি এই অটোটা করে যাবে, এই অটোটা করে ওলি হচ্ছে যে মানে মেনলি ওলির থেকেও আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এটা, মানে দেখে এত কিউট অটোটা, মানে আমি বললাম যে তাহলে নিয়ে নিই ওলির জন্য, ওলিও খেলবে। তো এই হচ্ছে সেই অটো যেটা করে আমরা বাগনান যাব। ওলি যাবে তো, ওলি চালাবে তো, ওলি চালাবে, ওলি চালাবে, আর ওলি পাপা আর মা পিছনে দিকে থাকবে। অটোটা তোমার কত নিল গো? 79
মানে ওই 80 টাকা নিয়েছে এটা, এটা 80। আর এটা বাই ওয়ান গেট ওয়ান কত? সেদিনকে গিয়ে এটা পছন্দ হলো ওলির জন্য, সেই জন্য ওলির জন্য এটা নিয়ে নিয়েছে। দাঁড়াও শর্মা, এই দিকটা এসে তুমি নেওয়ার ইচ্ছা ছিল না ওলি সত্যি কথা, কিন্তু মানে যেহেতু কেনাকাটি মোটামুটি কমপ্লিট কিন্তু তাও পছন্দ হলো নিয়েছি। আর এই যে এখন অনেক কিছু কেনাকাটি বাকি গো, তার মধ্যে এই জুতোটা পছন্দ হলো ওলির জন্য। দেখো আমি পরে দেখি, দাও আমি আগে দেখিয়ে দিই তারপরে পরবে। এই দুটো খুব কিউট, কোনো মানে ইয়ে নেই, মানে অনেকটা চপ্পলের মতো। দেখি পুলিশ সুন্দর লাগছে। কি কি আছে বলতো? ফিস আছে, আর ডাক আছে, ডাক ডাক আর গাছ। আর এই যে এরকম একটা সরব বসো, এই সাইডে এখানে বসো। আর এই যে এরকম একটা টপ নিয়ে নিয়েছি ওলির জন্যই, এই যে খুব কিউট। দেখো তিনটে এরকম ক্যাট আছে, এই যে খুব মানে দেখে সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগলো দেখে জিনিসটা, তাই না? এই জন্য এটা নিয়ে নিলাম। আর কালারটাও খুব সুন্দর মিষ্টি, আর কাপড়টাও খুব সফট। পিছনে এটা লেখা আছে, ও এখন এবি পড়তে বসে গেছে এটার জন্য। তো এই হচ্ছে যে টপটা, যেটা খুব সুন্দর লাগলো আমি নিয়ে নিয়েছি ওলির। আর এই হচ্ছে দিঘির, এরকম একটা বেবি পিঙ্ক কালারের একটা টপ। আর এই হচ্ছে একটা প্যান্ট, প্যান্ট আর টপ, কালারটা পিঙ্ক। ওর মনে হয় আমার মানে আমি লাইট পিঙ্ক, একদম বেবি পিঙ্ক যেটাকে বলে। আমি এরকম কালার আমি পরতে দেখিনি, সেই জন্য আমি মানে পছন্দ হলো এইরকম কালার একটা নিয়ে পরবো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, দেখো দিঘির জন্য আরেকটা নিয়েছি। সত্যি তো বাচ্চাদের আঙুলে এত কিউট হয় না? আর এরকম কটন গেঞ্জির উপরে আমি নিয়েছি, খুব ছোট তো মানে সেই সিল্ক ধরনের নিইনি, কারণ খুব গরমে কষ্ট পাবে, এই জন্যই কটন ধরনের নিয়েছি, যাতে পরেও আরাম আর দেখতেও খুব কিউট। তো এই হচ্ছে কেনাকাটি। আর অনেক কেনাকাটি মানে ওলির আরো যেগুলো কিনেছি সেগুলো সমস্ত আছে, তোমাদেরকে দেখাবো। আরো যা যা সব জড়োয়ার হোক সব একসাথে দেখাবো, কুচকুচ করে দেখানোর থেকে সব একসাথে দেখাবো, কুচকুচ করে দেখানোর থেকে সব একসাথে দেখাবো, এই জন্য আমি দেখাচ্ছি এখন। আপাতত যে কেনাকাটি করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এই মুখগুলোর গল্প তোমাদেরকে যেটা বলবো, এই হচ্ছে সেই নখ আর এই হচ্ছে সেই আঠা। এসো নিয়ে কাছে, একদিনে নখ বেড়ে গেছে। এই দেখো এখানে এতগুলো নখ আছে, তো মোটামুটি 100 পিস নখ আছে এখানে, ঠিক আছে, পায়ের হাতের করে আছে। আর এই আঠাটা সাথে দিয়েছে, এই যে তো খুবই ভালো, মানে আমি এটা ইউজ করেছি, তো এটা আমি আজ মানে দুদিন হয়ে গেল মানে ইউজ করে আছি। আর পায়ে আমি প্রায় 3 দিন, রবিবার থেকে ইউজ করে আছি, পায়ে আমি 3 দিন আছে আমার পায়ে নখটা লাগানো, কিন্তু কোনো রকম কোনো ওঠে ওরই জল খাটা যতটা সবই হচ্ছে, কিন্তু ওঠে ওরই কিছু না, খুব ভালো। অনলাইনে নিয়েছিলাম, তো তোমাদেরকে রেখে দিলাম, খুব ভালো। নখগুলো কেউ দেখে না, দেখা যাচ্ছে পুরো ট্রান্সপারেন্ট,
আর পুরো একদম রিয়েল নোকের মতো, দেখো তুমি বুঝতেই পারবে না যে ফলস নোক বলে। তো নিজের নোক, এই তো নিজের নোক তো মানে বাড়াইনি সেই, মানে ওলি তখন ছোট থেকেই মানে হওয়া থেকে আমার নিজের নোক আর নেই বললেই চলে। তো এতদিন পরে মানে খুব শখ, আর মানে আমার নিজের খুব শখ যে নোকগুলো একটু বড়ো বড়োভাবে নেল পলিশ পরবো, মানে নিত্য নতুন মানে পাল্টিয়ে পাল্টিয়ে, তো খুব সেটা মানে ইচ্ছা করে। তো নোকটা তো বাড়াতেও পারিনি, আর এখন যেহেতু ছোটো ওলি ও বাড়ানো যায় না, ওর জন্য অসুবিধা হয় অনেক ক্ষেত্রেই। তো সেই জন্য ভাবলাম একটু ইচ্ছাটা পূরণ করার জন্য এক পাতা নেল কিনেই নিই, কিনে নিয়েছি। এটা এখন কদিন লাগিয়ে একটু শখটা মিটিয়ে নিই, তারপরে তুলে রেখে দেবো। পরে আবার ওলি যখন অনেক বড় হবে তখন ওই নোকগুলো কাজে লাগবে। আঠাটা তো এই রাখো মা, ঘেটো না, আঠাটা তো কাজে লাগবেই, আর নোকগুলো তো থাকছেই। নোকটা দিয়ে চুলকাতে বেশ, চুলটাকে এরম এরম করতে বেশ ভালো লাগছে। এরকম খুব ইজি যে আঠা দিয়ে বসানো বলে একটু আনকমফোর্টেবল, এরকম কিছু না, পুরো রিয়েল নোকের মতোই লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।